তুমি কার সাথে থাকতে চাও? বাবুর সাথে। বাবুর সাথে থাকতে চাও? 2015 সালে সামাজিকভাবে বিয়ে হয়ে আমাদের। হুম, বিয়ের 2-3 মাস পরের থেকে তাই নানান রকম অশান্তি, ওইখানে চলে যাই, এখানে চলে যাই, আপনার সংসারে বাবা মারে না জিজ্ঞাসা করে অন্য কোনার সাথে করতে যাই। কেটা আপনার স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী নেই? আমার স্ত্রী। হুম, নাম দিতে রশ্মি দেবনা, বাবা মনোরঞ্জন দেবনা, শিবর কান্তি মূর্তি লোক বাড়ি, মনোরঞ্জন মো নাম স্ত্রী করে সবাই চিনি। 2016 সালের 30শে ডিসেম্বর মেয়ের জন্ম হয়। আপনার মেয়ের জন্ম হওয়ার পরে কিছুদিন 2-4 মাস ঠিক ছিল। হুম, তারপরে আপনার এরপরে আবার আগের মতো শুরু হয়েছে, মেয়ে পালাই জায়গা, ওই জায়গা আপনাকে বাড়ি যাইব, অন্য ছেলের সঙ্গে ঘুরতে যাইব, নানান দরবার চলছে। তারা তো জানলে তারা কোনো রিয়াকশন করে না, মা বাবা কোনো ভূমিকা নিতে রাজি না। যদি আমরা কিছু করি উল্টো আমাদের পুলিশের ধমকিতে, আইনের ধমকিতে, মানে মেয়ের মা বাবা, মেয়ের মা বাবা, মেয়ে আমার বাড়ি থাকতে হবে। দুই এলাকার পঞ্চায়েত মিলে একটা মিটিং হয়েছে, মিটিং এ মিললাম, তাই সই ইচ্ছায় আয় বসে তারা জিজ্ঞাসা করছে তখন তোমার মারা কে অত্যাচার করেনি কি করে? এ ছোটটা না না আমার ওয়াইফকে তোমাকে মারেনি কি লেগে তুমি বাবা বাড়ি যাবো না? বুঝলে না, আমার কোনো অসুবিধা নাই, আমি বাবা বাড়ি যাবো, এটা লিখিত আছে। তখন পঞ্চায়েতের লোকেরা লিখিত হইয়া 2018 সালে তখন আপনার লই আইসি। এখানে আসার পরে আপনার 3-4 মাস পরে ওই আরেকটা ছেলের সাথে আপনার পম্পম দেবনাথ নাকি তারা ওই নতুন সিএম অফিসের সঙ্গে এর সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তার 1 মাস বিল চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের পালাবিতার সঙ্গে বর্তমানে আমি মোহনপুরের দিদির বাড়িতে একটা ঘর করে থাকি, কারণ এখানে অপমান অপমানিত মানুষ সবাই জানে এই অবস্থা। আমার বাড়ির একজনের সঙ্গে বাইকে গেছে, মানে এখানে থাকতে পাই না, এই জন্য বাড়ি করে বাইকে ওইখানে গিয়ে থাকি। আমার অপমান সহ্য না, মানুষের নামের কথা কই, ওই একটু মিষ্টি হয়ে যাবো বাইকে গেছে, একটু সহ্য না এসব কথা। ওই অপমানের যাতে দেখতে না হয় ওখানে, তো আমরা কেউ চিনি না এখানে, আমরা এখানে মাইয়া নিয়ে ওই জায়গায় থাকি যাতে অপমান সহ্য করতে না হয়। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। আপনার নাম? আমার নাম মিষ্টু দেবনাথ। বিয়ে হয়েছে আমরা 2015 সালে সেপ্টেম্বর অক্টোবর এমন টাইমে, বেঙ্গলি আপনার অগ্রহায়ণ মাসে 11 তারিখ। সামাজিকভাবে হয়েছে? সামাজিকভাবে। আপনার স্ত্রীর নাম কি? রশ্মি দেবনাথ। আর এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে। কত বছর বয়স? 4 বছর 3 মাস। নাম? মমিতা দেবনাথ। মানে কোন মেয়েরই নেই আপনার সমস্যা হচ্ছে নাকি? না, আপনার স্ত্রী আপনার ছেড়ে দিয়ে গেছে? স্ত্রী তো ছয় চার পাগল হয়ে চলে রায় বসছে, স্টাফে কাগজ গ্রামের কাছ থেকে না হইয়া, তার সঙ্গে আমার একটা এলআইসি ছিল, এলআইসি 5 লাখ টাকার এলআইসি ছিল, সঙ্গে আমি দিয়ে দিছি। কিন্তু যখন মেয়ে আমার স্ত্রী বাবার বাড়ি থেকে পালিয়ে যায় অন্য ছেলের সাথে, তখন তার বাবা সহিচ্ছায় আমাকে দায়িত্ব। কখন গেছিল? কখন গেছিল? 2019 দিছে, 19-এর প্রথম সাইডে বা কিন্তু মাঝামাঝি, ডেটটা ঠিক মনে নাই, ডেটটা আমার কাছে আজকে মনে নাই, ডেটটা গ্রুপ করতে পারছি না। 2019-এর যখন ছেড়ে গেছে বাবার বাড়ি ছেড়ে, আমার ছেলের সঙ্গে গেছে পম্পম দেবনাথের সাথে, হ্যাঁ, তখন তাই বাবা সহিত ছেড়ে কামার মায়ের নিরুদ্দেশ হয়ে গেছে, বিজে লিখা দিয়েছে। কোন জায়গা থেকে গেছিল? আপনার বাড়ির সাথে না কি অনুযায়ী? না, তাই তাই বাড়ি থেকে গেছে। না না, ছেলেটার বাড়ি কোথায় আছে? সার সাথে গেছে বাড়ি নতুন সিএম অফিস আছে, সিএমও অফিসের পেছনে বাড়ি, বিলোনিয়াতে। বিলোনিয়াতে তাই বাড়ি থেকে 500 মিটারের দূরত্ব হইতো না, 400 মিটারের দূরত্ব এরকমই। আগে থেকে ওখানে কানেকশন ছিল, তাই চলে গেছে যেমন পেছনে। কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম, আমার মেয়ে আমি যে কোনো পরিস্থিতি চাই, এর জন্য আমার যা কিছু হয় আইন আদালত, আমি আমার মেয়েকে চাই। আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? মিলনিয়া বরস কলোনি। বরস কলোনি, গান্ধী মূর্তি সদে। ওর নাম কি তোমার? এটা তোমার কে? এটা তোমার কে? বাবা কান্তাসে কই লাগে? তুমি কার সঙ্গে থাকবে, মার সঙ্গে না বাবার সঙ্গে? কার সঙ্গে থাকবা? বাবার সঙ্গে থাকবা। মার সাথে থাকতে না? মার সাথে থাকবা না।
তার সাথে থাকবা, বাবুর সঙ্গে থাকবা, মার সাথে থাকতো না। ওর নাম কি তোমার? এটা তোমার কে? এটা তোমার কে বাবা? কান্তাসে কি লেগে? তুমি কার সঙ্গে থাকবে? মার সঙ্গে না বাবার সঙ্গে? কার সঙ্গে থাকবা? বাবার সঙ্গে থাকবা, মার সাথে থাকতে না? মার সাথে থাকবো না, মার সাথে থাকবো। কার সাথে থাকবা? বাবুর সঙ্গে থাকবা, মার সাথে থাকতে না? কাগজ লেখাই লই বলো, আমিও চলো তানের বিয়ে, তানি আইছে না, তানের বিয়ে পাঠাইছে বিচন্দ্র, তানের ছেলের শ্বশুর পাড়ায় একটা স্টাম্পে কাগজ করে তানের বাড়ির বিয়া। আমাদের পঞ্চায়েতের লোকজন আইসে 6-7 জন, তানি আসলো, তানের আপনার কলেজে মেয়ে কি কইতাছে মার সাথে থাকতো না? মেয়ে তো মার সাথে থাকতো না, আমার সাথে থাকবো। মেয়ে আসাম এইভাবে চিনতে মানি হেয়ারস্টাইল হয়েছে মানুষের, মেয়ে কুটুম বাচ্চারা কি এইভাবে নিয়ে আনে? একজন বাচ্চারে কি অত্যাচারিত ভাবে আনেনি? কে আনছে? পুলিশ আনছে, কোর্টের অর্ডার আনছে, কিন্তু একজন বাচ্চারে কি আনা উচিত না? কবে আনছে? আপনার কোন দিন আনছিল? কালকে বিকাল 5টায়। মেয়ে আইতো না, আমার বাবার সাথে থাকতাম না, কিন্তু পুলিশ সব খাম রাইখা সাথে পালাইয়া গেছিল। মেয়েটা তখন প্রায় 2.5 বছর ছিল। হ্যাঁ, 2.5 বছর বয়স, যুব বয়স ছিল। তো 8-10 দিন পরে বা 15 দিন অনুমান, আমার আইডিয়া নাই। তখন তার বাবা আমার খবর করে, বাবা এই খবর, তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমার বায়া নিরুদ্দেশ হয়ে গেছে। তাই বাবা কইছে আচ্ছা ঠিক আছে, তুমি আইসো ভালো কথা, একটা স্টাম্পে কাগজ লেখাই লই আইবো, আমিও চলো তানের বিয়ে, তানি আইছে না, তানের বিয়ে পাঠাইছে বিচন্দ্র, তানের ছেলের শ্বশুর পাড়ায় একটা স্টাম্পে কাগজ করে তানের বাড়ির বিয়া। আমাদের পঞ্চায়েতের লোকজন আইছে 6-7 জন, তানি আসলো, তানের বিয়ে আসলো, সবাই মিলে সুপিয়া। মেয়ের নাম কি? মেয়ের নাম অমিতা দেবনাথ। বয়স কত? বয়স বর্তমান 4-3 বছর। আপনি কি চাইতেছেন এখন? আমার চাই, আমার মেয়ে আমার কাছে থাক, যে কোনো বললে আমার মেয়ে হানি দিতাম না। আপনার কলেজে মেয়ে কি কইতাছে মার সাথে থাকতো না? মেয়ে তো মার সাথে থাকতো না, আমার সাথে থাকবো। ম্যাম কি জিজ্ঞাসা করলো, তুমি কার সঙ্গে থাকবো? ওইসব মার সাথে থাকবো না, বাবার সাথে থাকবো, বাবার সঙ্গে থাকবো। আপনার জিজ্ঞাসা করলো কার সাথে থাকবো, বাবার সাথে থাকবো না, কার সাথে থাকবো, বাবার সাথে থাকবো। মায়ের একটা জানি না, মায়ের কালকে পুলিশ যেভাবে আনছে, পুলিশ আনছে যেরকম করে লাগাতে, আপনার কোর্টের অর্ডার আছে, কিন্তু পুলিশ এভাবে আনছে মনে হয় মেয়ে আসাম এইভাবে চিনতে মানি তার হেয়ারস্টাইল হয়েছে মানুষের, মেয়ে কুটুম বাচ্চারা কি এইভাবে নিয়ে আনে? একজন বাচ্চারে কি অত্যাচারিত ভাবে আনেনি? কে আনছে? পুলিশ আনছে, কোর্টের অর্ডার আনছে, কিন্তু একজন বাচ্চারে কি আনা উচিত না? কবে আনছে? আপনার কোন দিন আনছিল? কালকে বিকাল 5টায়। মেয়ে আইতো না, আমার বাবার সাথে থাকতাম না, কিন্তু পুলিশ সব খাম। কি তো দিদি ঘটনা? আপনার স্বামী তো কইতেছে আপনার নাকি অন্য আরেকটা ছেলের সাথে বাইকে গেছেন, দেখেন মিথ্যা। আর ছেলে এই মেয়েটা তো আপনি যে সময় গেছেন এই সময় তো মেয়েটার বলে রাখিয়া গেছেন 1.5 বছর 2.5 বছর, তখন এত আপনাদের মারধর করতেন বলে মেয়েটাকে? আপনার স্বামী কইতেছে এখন কি কি চাইতেছেন আপনি? মানে মায়েরা আপনি নেবেন, কিন্তু মায়া তো কইতেছে বাবার সাথে থাকবো, মার সাথে থাকতো না। আপনার নাম? বাড়ি কোন জায়গায় আপনার? আপনার শ্বশুর বাড়ি? চিত্তামারা। বাবার বাড়ি? তাহলে বাচ্চাটা যে সময় লইয়া যাইতে কইছে আমার স্বামী রে, তখন তো কইছিল আমনে নিখোঁজ নাকি? আমনার বাবা হইতো স্বীকার করছে, আমনার বাবা হইতো কইছে যে নিখোঁজ। হ্যাঁ, দিদা দাবাই দিয়েছে, তাহলে আপনার বাবু গিলে কইছে যে নিখোঁজ।
বাচ্চা লইয়া যাবে বলো স্টাম্প পেপার হচ্ছে সই টই করে আপনার বাবা শব্দ তো দিছে ওই বাচ্চাটা আমি জানি না বাবুর কইছে আমার মায়ের কার বাবুর আপনি তো আপনি তো থাকতেন না গেছেন আপনার সাথে স্বামীর সাথে আপনার সাথে তো আরেকটা ছেলের ছবি আছে যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করতে আছে আপনার স্বামী মানে আপনি তার সাথে ভাইকে গেছেন লকডাউন লেগে আপনি কি আপনার মায়ের আনসার না তার বাড়ির থেকে পুলিশ নিয়েছিল কি কইছে তোমার পুলিশ না কোন আপা কি কইছে কেডা কেডা কোন পুলিশে কইছে মাস্টার তোমার মাস্টার বাবা পুলিশে কইতে আছে তোমারে কিতা কইতে আছে মানে পুলিশে তোমার শিখে দিতে আছে এটা তোমার মা এটা এমনি তোমার মানে জিজ্ঞাসা করবে এটা তোমার মানে তোমার মা না এটা কে এটা বাবা তুমি কি এখন কি ওই মার সাথে থাকবে নাকি এই বাবার সাথে থাকবে এই বাবার সাথে থাকবে পুলিশে তোমার কিতা কইছে পুলিশে তোমার কিতা কইছে মানে কালকে এটা তোমার এটা তোমার মা কইছে চোর করে কইছে কোন পুলিশটা কোন কোন পুলিশটা একটু দেখাই দেছে এই এ মনা কোন পুলিশটা আজকে তো ছুটির দিন হ্যাঁ বন্ধের দিন বন্ধের দিন হওয়াতে আজকে আমাদের যে স্বাভাবিক কোর্টের কাজ তো হয় না মানে বাস্তবিক পক্ষে মৌমিতা দেবনাথ নামে চার বছরের একটা নাবালিকা মেয়ের জন্য মেয়েকে পাওয়ার জন্য ওর মা মাননীয় সিজিএম সাউথ ত্রিপুরা কোর্টে একটা পিটিশন করেছিল ওই পিটিশনের প্রেক্ষাপটে ওই পিটিশনের উপর ভিত্তি করে মাননীয় সিজিএম সাউথ ত্রিপুরা স্যার মহোদয় একটা অর্ডার করেছিলেন যে পুলিশকে বাচ্চাটাকে যেন উদ্ধার করে ওর মায়ের হাতে দেওয়া হয় সেই মোতাবেক পুলিশ বাচ্চাটাকে উদ্ধার করেছে কিন্তু বাচ্চাটা উদ্ধার হয়ে আসার পর আপনারাও সবাই দেখতে পাচ্ছেন যে এই যে দৃশ্য কি করুণ দৃশ্য যে ওর ব্যাপার হচ্ছে মেয়েটা অ্যাকচুয়ালি কোনো কেউ কিডন্যাপও করেনি হারিয়েও যায়নি আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে বা বছর তিনেক আগে ওর বাবা আর মায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় যেটা কেন আমরা জানতে পেরেছি ওর মা নাকি শিশুকন্যাটাকে ফেলে অন্য কোনো জায়গাতে সে চলে গেছে তো চলে যাওয়ার পর বাচ্চাটাকে ওর বাবাই লালন পালন করেছেন বাচ্চাটা ওর বাবার কাছেই থাকে তো যাই হোক মায়া বাচ্চাটা এখন ওর বাবাকে ছেড়ে যেতে চাইছে না ও কোনো মতে ওর বাবার মার কাছে যাবে না বাবার কাছে থাকবে যেহেতু এটা মাননীয় সিজিএম আদালতের আদেশ এবং আইনে আছে অ্যাকচুয়ালি আমাদের সিআরপিসিতে প্রভিশনটা আছে এখানে মা বাবা আলাদা এখানে লেখা আছে প্যারেন্টস অর লফুল গার্ডিয়ান তো এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অনারেবল সিজিএম সাউথ ত্রিপুরা এই জন্য আজকে যিনি কোর্টে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস উনি আজকের মতো একটা অর্ডার দিয়েছেন যে ঠিক আছে ওই যে পূর্বের আদেশ অনুযায়ী বাচ্চাটা আজকে মায়ের কাছেই থাকবে কালকে এটা পূর্ণাঙ্গ শুনানি হবে তো কালকের জন্য আমরা সবাই অপেক্ষা করব আপনারাও অপেক্ষা করবেন স্যার আপনার নাম কি আমার নাম মানিক চক্রবর্তী আপনি কি আমি আছি বিলুনিয়া যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 2 তে কর্মরত এপিপি